সরকার করেটা কি এখানে একটা ফুট ওভার ব্রিজ বানিয়ে দিতে পারে না এতনমে তো রাস্তা পার হওয়া যাবে না রে বাবা পাত্র তবে ব্রিজের টাকা দিয়ে তো মনোভাইয়ের মিষ্টির দোকান বানিয়ে দেওয়া হয়েছে সরকারের কাজ কি ফুট ওভার ব্রিজের টাকা দিয়ে মনোভাইকে মিষ্টির দোকান বানিয়ে দিয়া সরকার তো বানাই দে নাই বানাই দিবেন আপনি আপনারা মানে এর উত্তর আপনার মিষ্টির প্যাকেটের ভিতরে আসেন মনে ভাই কেমন আছেন ভালো হক চাচা আপনি যে মিষ্টি কিনছেন মুসক চালান নিছেন মুসক চালান আবার কি মূল্য সংযোজন কর মানে ভ্যাট না নেইনি তো কত টাকার মিষ্টি কিনছেন 350 টাকা 350 টাকায় আপনার ভ্যাট আসে 45 টাকা 65 পয়সা এই টাকাটা যাওয়ার কথা ছিল সরকারি কোষাগারে কিন্তু আপনি ভ্যাট চালান না নেওয়ায় টাকাটা গেল মনা ভাইয়ের পকেটে এভাবে প্রতিদিন যদি আপনার মতো 100 জন হক চাচা ভ্যাট চালান না নেন তাহলে মনা ভাইয়ের পকেটে দিনে যায় 4,565 টাকা মাসে 1,36,950 টাকা আর বছরে 16,43,400 টাকা মনা ভাই দোকান দিয়েছে 3 বছর ভ্যাট ফাঁকি দেওয়ার কারণে এই 3 বছরে মনা ভাইয়ের পকেটে গেছে প্রায় 50 লক্ষ টাকা এই টাকা দিয়ে মনা ভাই আরো 3টা মিষ্টির দোকান দিচ্ছেন অথচ এই টাকা দিয়ে সরকার 2টা ফুড ওভার ব্রিজ বানাতে পারত একটা দিয়ে আপনি ওই পারে যাইতেন আর একটা দিয়ে আপনি এই পারে আসতেন মনে যা চাইতো এইবার বুঝছেন তো ফুড ওভার ব্রিজের টাকা দিয়া আপনারা কেমনে মিষ্টির দোকান বানাই দিছেন আসুন একটু সচেতন হই যে কোনো সেবা বা পণ্য ক্রয় করার সময় মুসক বা ভ্যাট চালানটা খেয়াল করে নিই আমাদের টাকা আমাদের উন্নয়নের কাজে লাগুক মনা ভাইয়ের ব্যবসা উন্নয়নের কাজে নয়